ফার্স্ট অফ অল একটাই কথা বলবো, শুভ স্বাধীনতা দিবস সবাইকে। থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝেই যাও যে ভিডিওতে কি হবে বা কি হতে চলেছে। তো ভিডিও নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো কি হয়। তো আমি হলাম সাগর আর তোমরা দেখছো আরেকটা নতুন ঝাঁকানাকা ভিডিও। তো চলো লেটস স্টার্ট। আজকে 15ই আগস্ট, কিন্তু তোমরা আজকে ভিডিওটা দেখবে কি না সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। দেখতেই পাচ্ছ বাস কাটা হচ্ছে, পতাকা উত্তোলনের জন্য এই বাসটা আমাদের বহুতই জরুরি। তাই বুড়োদা কাটছে আর শুভ বুড়োদার ওয়েট নিচ্ছে। শুভ আর্মিতে ভর্তি হবে, বুড়োদার নতুন নতুন পদ্ধতিতে বাস কাটছে। এই শুভ, সকালবেলা টাইম আর আমরা বেরিয়ে পড়েছি পতাকা কিনতে, তো চলো। স্বাধীনতা দিবসে শুধু তো আর পতাকা কিনলে হয় না, তাই সঙ্গে নিলাম প্রয়োজন সামগ্রী, নেতাজির ছবি, বিস্কুট, ফুল এবং লোভনীয় জিলেপি। আমি তো খুব এক্সাইটেড, তোমরা দেখো আগে কি হয়। বল আজকে কি আছে? আজকে সকাল সকাল উঠে কেরকম লাগছে? ভালো লাগছে। পতাকা লাগাবি কি না? হ্যাঁ লাগাবো। ক্যামেরা ঢুকছে ভাই, পাক। এই এই ক্যামেরাটা কবে না, বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। তুমি বলো সকাল সকাল উঠে কেরকম লাগছে এত রোদ্দুরে? সকাল সকাল দেশের জন্য আমি সব একদিন কেন প্রত্যেক দিন উঠবো? এত দেশকে ভালোবাসো, দেশের জন্য আমি সবকিছু করতে পারি, রাতে ঘুমাবো না দরকার পড়লে দেশের জন্য। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা শুভ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশকে কোথাও খুঁজে পাবে না তুমি, সে জানে
चलो यमुना गंगा उच्चल जलधितरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जल गाथा धन धन मंगल আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওতে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করার জন্য অনেক। এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে যাবেন, তাহলে সঠিক সময় আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আমার ইনস্টাগ্রাম আইডি সাগর সরকার 883, চাইলে ওখানে আমাকে ফলো করতে পারে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে নতুন কোনো অধ্যায়।